নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি খুবই সাবেকি একটা রেসিপি নিয়ে, নিরামিষ মোচার ঘণ্ট। এটি একটি বহু পুরনো রান্না, আমরা অনেকেই আমাদের মা ঠাকুমাদের থেকে এই রান্না শিখেছি এবং আপনারা অনেকেই খুবই সুন্দর মোচার ঘণ্ট নাড়তে পারেন। তবে অনেক নতুন রাঁধুনি আছেন, আজ তাদের কথা মাথায় রেখে আমি মোচা ছাড়ানো, মোচা কাটা এবং মোচার ঘণ্ট রান্নার রেসিপি শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মোচার ঘণ্ট বানানোর জন্য সবার আগে মোচাটা ছাড়িয়ে নিতে হবে। মোচার এই খোলাগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এগুলো ছাড়িয়ে নিলেই মোচার ফুলের অংশগুলো বেরিয়ে আসবে। আগে সবগুলো ফুল ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। একটা একটা করে খোলা ছাড়িয়ে নিয়ে মোচার ফুলগুলো আগে খুলে নিতে হবে, যতক্ষণ না মোচার ভেতরের সাদা অংশটা বেরিয়ে আসে। ছাড়াতে ছাড়াতে মোচার ফুলগুলো যখন ছোট হয়ে আসবে এবং সাদা অংশটা বেরিয়ে আসবে, তখন আর ছাড়ানোর দরকার নেই। এবার আমি মোচার ফুলগুলো কিভাবে ছাড়াতে হবে সেটা দেখিয়ে দেব। প্রথমে এর এই যে আঁশের মতো একটা অংশ আছে সেটা ছাড়িয়ে নিতে হবে। তারপর এই যে লম্বা কাঠির মতো একটা অংশ থাকে সেটাকেও ছাড়িয়ে নিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে স্বচ্ছ আঁশের মতো এই অংশটা ছাড়িয়ে নিতে হবে, তারপর এই শক্ত কাঠির অংশটা ছাড়াতে হবে। এভাবেই আমি সমস্ত মোচার ফুলগুলো আগে ছাড়িয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার মোচাটা আমি কাটবো, আমি ছুরি দিয়ে মোচাটা কাটবো, আপনারা বটিতেও কাটতে পারেন। প্রথমে ছুরি বা বটি যা দিয়েই কাটুন না কেন, একটু তেল মাখিয়ে নিতে হবে, কারণ মোচায় ভীষণ কষ থাকে। তাই হাতেও একটু তেল লাগিয়ে নিলে বটি, ছুরি বা হাত কালো হয়ে যায় না। এবার খুব মিহি করে মোচাটা এইভাবে আমি কেটে নেব। এখন মোচা বাজারে কেটে বিক্রি হয়, তবে বাজারে ঠিক মতো মোচা ছাড়ানো হয় না। মোচার কাঠিগুলো বা আঁশের মতো অংশটা থেকে যায় এবং এগুলো থাকলে মোচা খেতে ভালো লাগে না। ফলে বাড়িতে মোচা ছাড়িয়ে নিতে পারলে খুবই ভালো হয়। মোচা কাটা হয়ে গেলে সাথে সাথে জলে দিয়ে দিতে হবে, যাতে মোচার কষ্টটা বেরিয়ে যায়। এভাবেই সমস্ত মোচার ফুলগুলো আগে আমি কেটে নেব। মোচা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এবার মোচার ভেতরের সাদা অংশটা আমি কেটে নেব। ওপরের দিকটা এবং নিচের দিকটা কেটে নিতে হবে। এবার মধ্যেখান থেকে এটাকে দুভাগ করে নেব। এবার একটা ভাগ নিয়ে এভাবে লম্বালম্বি করে সরু সরু করে কেটে নিতে হবে। এরপর আড়াআড়ি করে আমি এটাকে মিহি করে কেটে নিচ্ছি। মোচা আমি যখনই করি আগের দিন রাতে কেটে সারা রাত জলে ভিজিয়ে রাখি, তাতে মোচাতে কষা ভাব একেবারেই থাকে না। আমি সারা রাত মোচাটা ভিজিয়ে রেখেছি। মোচা আগে থেকে কেটে রাখলে এতে রান্নারও কিন্তু অনেক সুবিধা হয়। দেখুন মোচা থেকে কতটা কষ বেরিয়েছে। এবার মোচার জলটা আমি একটা স্টেনারে ঢেলে ছেঁকে নিয়ে ফেলে দেব।
এবার মোচাটা আমি সেদ্ধ করে নেব, তার জন্য একটা প্রেশার কুকারে মোচাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ জল, মোচা সেদ্ধ করার জলটা আমি ফেলি না। দিলাম 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। মোচা সেদ্ধর জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই এই জলটা সমেতই আমি বাকি রান্নাটা করব। নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি 2 সিটি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নেব। এখানে 1/2 কাপ মটর ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালটা আমি একটা মিক্সার জারে দিয়ে বেটে নিয়েছি। এদিকে সেদ্ধ করা মোচাটা আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। এদিকে মটর ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন, ভালোভাবে ফেটিয়ে নেব। সাবেকি পদ্ধতিতে মোচা রান্নায় ডালের বড়া ব্যবহার করা হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারা মটর ডালের পরিবর্তে কিন্তু ছোলার ডাল দিয়েও এই বড়াটা বানাতে পারেন। বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে খুব ছোট ছোট করে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এদিকে সেদ্ধ করা মোচাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে ভালোভাবে চটকে নেব, তাতে মোচাটা বেশ গা মাখা মতো হয়, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। 10 থেকে 20 সেকেন্ড ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে। এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট চৌকো করে কাটা। আলুটা মিনিট 2-3 সময় ধরে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাঁচা ছোলা। ছোলাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা এই সময়ই দিতে হবে যাতে আলুর সাথে এটা একটু ভাজা হয়ে যায় এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা। ফ্লেমটা লোয়ে করে দিয়েছি। দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 4 টেবিল চামচ নারকেল কোড়া। আমি মোচাতে খুব বেশি ঝাল দিই না, আপনারা নুন, ঝাল এবং মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার নারকেল, ছোলা এবং আলু এবং মশলাটা সমস্ত কিছু আমি মিনিট 2-3 সময় ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করা মোচাটা। আমি সেদ্ধ করা জল সমেতই মোচাটা দিয়ে দিলাম। সমস্তটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিচ্ছি 3 চামচ চিনি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। মোচা রান্নায় কিন্তু মিষ্টিটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা মিডিয়ামে করে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি, ফ্লেমটা এবার হাইয়ে করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াটা দিয়ে খুব ভালোভাবে মোচার সাথে মিশিয়ে দিতে হবে। মোচার মধ্যে যে জলটা আছে তাতেই বড়াগুলো নরম হয়ে যাবে, তাই আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করলাম। 5 মিনিট বাদে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো,
দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। মোচার ঘন্টে কিন্তু ঘি এবং গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করতে হবে। মিনিট তিনেক সময় ধরে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মোচার স্বাদটা খুবই সুন্দর হবে। আমাদের নিরামিষ মোচার ঘন্ট মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম সার্ভ করব। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।